দেখেছেন যে বিডি প্যারোনামা নামে একটি অনলাইন পোর্টাল এটি অসত্য নিউজ প্রকাশ করেছেন এবং সেখানে যে কথাগুলো লেখা হয়েছিল একেবারে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অসত্য এবং মিথ্যে এবং এটিকে বলা হয় হলুদ সাংবাদিকতা তো এখন এই বিষয়টির জন্য আসলে ধরেন উপদেষ্টা নাহিদ ইসলাম বা আমি আমরা উভয় পক্ষই কিন্তু বিব্রত তিনি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছেন যে সে আমার পরিবারের কেউ নয় সে কিন্তু ইউনিভার্সিটির বড় বোন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমিও সেটি ক্লিয়ার করেছি যে নাহিদ ইসলাম আমার পরিবারের কেউ নয় তবে সে আমার সাংগঠনিক ছোটো ভাই বা একজন যোদ্ধা হিসেবে ছোট ভাই হিসেবে আমার বড় বোন হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা ততটুকুই আমি করেছি দেখেন তখন নাহিদ ইসলাম ছিলেন একজন সমন্বয়ক এবং তিনি একজন যোদ্ধা ছিলেন যেমনটা আমরা দেখছি যে খালিদ বিন ওয়ালিদের ভূমিকা তিনি পালন করেছিলেন এবং অবতীর্ণ ছিলেন তো সেই জায়গা থেকে আসলে আমি যখন দেখতে পেয়েছি যে একুশে জুল ছাব্বিশে জুলাই তাকে হসপিটাল থেকে টেনে হিচড়ে কাউন্টার টেরিজম আসলে তুলে নিয়ে গিয়েছিল আসলে ঠিক ওই মুহূর্তে হসপিটালে কেউ ছিল না তার পরিবারের হয়ে কথা বলার জন্য এবং তাকে কিন্তু ওখানকার অথরিটি কিন্তু তাকে রিলিজও দেননি তো বাকের মজুমদার আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম এই তিনজনকে তারা জোর করে তুলে নিয়ে গিয়েছিল এবং আমার সামনে থেকে নিয়ে গিয়েছিল তো এই বিষয়টি যখন আমি দেখলাম তখন আমি ভাবলাম যে একবার তাদেরকে গুম করে মেরে অত্যাচার করে ভর্তি করিয়েছে এইবার হচ্ছে দ্বিতীয়বার এইবার হয়তোবা আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য হয়তোবা তাদেরকে মেরে ফেলতে পারে তো এই মৃত্যুর আশঙ্কার জায়গা থেকে আসলে আমার তখন মিডিয়ার সাথে কথা বলা আর তখন নাহিদের বাবা মা বা তার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব কেউ ছিল না তখন তো সে একজন সমন্বয়ক ছিলেন তখন তো সে উপদেষ্টা ছিলেন না তো আমি তো কোনো উপদেষ্টার বোন নাই আমি তো তখন একজন যোদ্ধার বোন ছিলাম তো একজন যোদ্ধা যখন সে যুদ্ধের ময়দানে থাকে তাকে সেফ করার দায়িত্ব আশেপাশে যারা আছে তাদের এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের তো সেই জায়গা থেকে আসলে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এবং ঠিক ওই মুহুর্তে আমি বিভিন্ন গণমাধ্যমকে এতটুকু প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি যে আসলে তাকে জোর করে এখান থেকে তুলে নেওয়া হয়েছিল। তো যদি আমি সেটি প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে সেটি আমার কাছে মনে হয়েছে যে তাকে হয়তোবা প্রাণেও মেরে ফেলতে পারে তো সেই জায়গা থেকে আমি এটি বলেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা এটি স্বীকার করেছেন যখন দেশ বিদেশে সকল মিডিয়া এটি প্রচার হয়েছে যে গণস্বাস্থ্য হসপিটাল থেকে আসিফ মাহমুদ বাকের মজুমদার এবং নাহিদ ইসলামকে জোর করে তুলে নেওয়া হয়েছে এই বিষয়টি যখন সকল মিডিয়ায় প্রচার হয়েছে ঠিক তখনই ডিবি হারুন স্বীকার করেছে যে হ্যাঁ তারা আমাদের হেফাজতে আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টি চাউর হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি তারা স্বীকার করেনি তো আমি তখন এই বিষয়টি ওই সিচুয়েশন ওই প্রেক্ষাপটটা এমন ছিল অনেক ভয়াল এবং অনেক ভয়ঙ্কর তখন একটা ক্যামতের মাঠের মতো ছিল কেউ কাউকে চিনতো না কেউ কারো পাশে দাঁড়াত না কেউ কাউকে দেখতে যেত না কেউ কারো মুঠোফোনে কথা বলতে পারতো না ইভেন সোশ্যাল মিডিয়া তো বন্ধই ছিল তো সেই জায়গা থেকে আসলে আমার এভাবে করে সিদ্ধান্ত নেওয়া একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন ইউনিভার্সিটির বড় বোন হিসেবে এবং অ্যাজ এ উইল উইশার হিসেবে একজন যোদ্ধাকে কিভাবে বাঁচাতে কোন কৌশলে এগিয়ে নিতে হবে আসলে তখন সেই সিদ্ধান্তটি আসলে আমি নিতে বাধ্য হয়েছিলাম তো এই হচ্ছে গিয়ে মূল বিষয় আর দ্বিতীয়ত যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির যে বিষয়টি তো এটিও আসলে একটি ভুল তথ্য দেয়া হয়েছে একেবারেই পোপাগান্ডা এবং রিউমার আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার রাজনীতির পরিসরকে তারা সংকীর্ণ করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমার মানহানি করার জন্য এই ধরনের একটি পোপাগণ্ডা একটা রিউমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে কোনো নিবন্ধিত কোনো পোর্টাল নয় এবং যারা হলুদ সাংবাদিকতা করেন অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থের বিনিময় স্বার্থ হাসিলের বিনিময় তাদের দ্বারাই আসলে এই ধরনের অসৎ কাজ হাসিল হয়েছেন এবং আমি এই বিষয়টি নিয়ে এবং নাহিদ ইসলামও খুবই বিব্রত এবং আমরা দুজনেই কিন্তু উভয় পক্ষই কিন্তু আমরা গণমাধ্যমের কাছে সেটি খোলাসা করেছি এবং আমি যথোপযুক্ত প্রমাণ নিয়ে আমি এই অনলাইন পোর্টালের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি বা প্রশ্ন করেছিল যে আপনার বিষয়ে আপনার বোন কিনে তখন নাহিদ বলেছিল যে এই নামে আমার কোনো ভুল নেই বা ওনার সাথে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই বা অতীতও ছিল না উনি ডিরেক্টলি অস্বীকার করেছেন

যে আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বশীল অবস্থায় ছিলেন